কি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল? ভ্যালেন্টাইন্স ডে না, হাত দিয়ে ধরো ফুলটা, আরেকবার ধরে রাখো। সোনাই, হ্যালো কালু ভাই, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ইংরেজদের ভ্যালেন্টাইন্স ডে যখন একই সাথে মিলে যায়, সেরকম দিন হচ্ছে আজকে। আর আজকে দেখো, সরস্বতী পুজোর সময় কিন্তু বাড়িতে সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির পুজো অনেক সকাল সকালই হচ্ছে, কারণ অনেক বাচ্চারাই এখানে অঞ্জলি দিচ্ছে। তো সেই জন্য অনেক সকাল 8টার সময় আসার কথা ছিল ঠাকুরমশাইয়ের, কিন্তু সেখান থেকে ঠাকুরমশাইয়ের টাইম তো বলাই যেতে পারে দেরি হবেই, 8:30 থেকে 9:45 হয়ে গেছে। দেশলাই কোথায়? দেশলাই সব আছে, না না কিছু করতে হবে না, তুমি শুধু পাত্র দাও। হ্যাঁ, মানে গুনে দেবো, তাই তো? 28টা। আরে ভাই, বৈশাখ কোথায়? বা থালা কোথায়? বাটি অনেক সে হাই হাই পাতাগুলো বলো ঠাকুর ভাই। হ্যাঁ হাই ভাই, হ্যাঁ শনি বলো, হাই বলো। হ্যাঁ ঠিক আছে, এখন খা, বসো এখানে, হাই বলো। বলবে নাকি? চলো আমরা ভিডিও করবো এখানে। চলো খাটে বসো, না খাটে খাটে বসো, সবাই নিতে পারবো খাটে। বিয়ে বাড়ি থেকে আসার পর আবার ঠান্ডা লেগেছিল, তারপরে আবার ঠান্ডা কমেও ছিল, আর কমে যাওয়ার পরে আবার সেই ঠান্ডাটা আবার লাগলো। পুজোয় বেশ কিছু বাসন কোসনও ধোয়া হয়েছে, আর ছাদ ধোয়ানো হয়েছে, যেহেতু ছাদে জল ঘাটা পড়েছে। ছাদ ধোয়ানোর কারণ হচ্ছে ছাদে তোমাদের দাদাভাই ঘুড়ি ওড়ানোর খুব একজন মানে খুব ভালোবাসে ঘুড়ি ওড়াতে, তো সেই জন্য ছাদ ফাদ ধুয়েছিলাম। সেসব করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাও বসে গেছিলো তখন ভয়েস দেওয়ার পর। আবার এখন কিছুক্ষণ পর ভয়েসটা দিলাম, সেই জন্য গলাটা একটু অন্যরকম লাগছে এখন। আর দেখো, আজকে কিন্তু আমার বারবার মনে পড়ছিলো যখন আমরা ছোটো ছিলাম, তখন কিন্তু মা আমাদেরকে অনেক ভোরবেলা উঠিয়ে স্নান করাতো হলুদ দিয়ে। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক সকাল সকাল পুজো হতো, আর ঠাকুরমশাইকে বলে দিত, যেহেতু আমি আর দাদা তখন ছোটো ছোটো ছিলাম, আমাদের বাড়িতে অনেক ছোটো থেকেই আমাদের পুজো হতো, বাড়িতেই পুজো হতো, আমরা কখনো অন্য কোথাও যেয়ে অঞ্জলি দিইনি। এখনও আমাদের বাড়িতে পুজো হয়, দাদা বৌদি পুজো অঞ্জলি দেবে, এবার বাবা মাও দেবে, মানে মেন আর কি দাদা বৌদিই দেবে, যেমন আমি আর দাদা আগে দিতাম। আর এখানে আসার পরেও ঈশানী অনেক ছোটো, অস্মিতা সবাই ছোটো, তো সেই ব্রাহ্মণকে বলেছিলাম অনেক সকাল সকাল আসতে, তো উনি 8:30 থেকে 8:30 টাইম দিয়েছিল, কিন্তু আজকের দিনে তার মানে ব্রাহ্মণদের অবস্থা কি হয় সে তো জানাই যায়, সেই জন্যই হয়তো ওদের বলে ঠাকুর। ঠাকুরকে যেমন চট করে পাওয়া যায় না, ব্রাহ্মণদেরকেও সেই জন্য পাওয়া যায় না চট করে পুজোর দিনে, তাই জন্য ওদের বলা হয় মনে হয় ঠাকুর মাঝে মাঝে বলে। যাই হোক, তো পুজোটা কিন্তু মোটামুটি অনেক সকাল সকালই শুরু হয়ে গেছে, 9টার মধ্যে শুরু, মানে যথেষ্টই ভালো সময় শুরু হয়েছে, 9:45 দিকে শুরু হয়েছে আর কি। তো যজ্ঞ হচ্ছে, আমাদের ওই বাড়িতে আবার যজ্ঞ হয় না, কিন্তু এই বাড়িতে যজ্ঞের নিয়ম আছে। আমাদের ওই বাড়িতে মাছ, ইলিশ মাছ, জোড়া ইলিশ ঘরে তুলতে হয়, জোড়া ইলিশ বেগুন সব দিয়ে ঘরে তুলতে হয়, আর ইলিশ মাছ রান্না করতে হয় কোনো তেল মশলা ছাড়া। আর সেটা ইলিশ মাছ রান্নাও করেছিল, আর মা এসেও ছিল বিকালে দিয়ে গেছিলো, তো কিন্তু সেটা আর ভিডিওটা করা হয়নি, কারণ মা বেশি সময়ের জন্য আসেনি, মার সাথে সময় কাটাতে কাটাতেই আর কি ব্লগের কথা মনে ছিল না। পরে করবে, পাঠানো যাবে না, এখন এখানে কাজ আছে।
নিচে বসবে দরজাটা খুলে দাও তো তারপর অনিকের হাতে খড়ি দেওয়া হয়েছিল। অনিক কিন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল, তারপরে বলছে জল খাবো। মোটামুটি অনেকগুলো অক্ষরে লিখেছে, তো অনিকের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ প্রচুর। ভিডিও হচ্ছে তো এটা মানে ছবি হবে, ভিডিও যত দেখে ছবি হবে। ও আচ্ছা, কমলা লোচন সরস্বতী বলো, সরস্বতী বলো, হ্যাঁ বলতো তো জল খাবে। নম করো বাবা, চলো রেখে দাও দাও হয়ে গেছে। হ্যাঁ এরকম ভিডিও করলে এমন করে করবে ভালো হবে, সবসময় এরকম লম্বা না। নিত্যই তো যাচ্ছি বাবা, না 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 কি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, ভ্যালেন্টাইন্স ডে না, হাত দিয়ে ধরো ফুলটা, আর একবার ধরে রাখো। ঠিক আছে, এদিকে তাকাও, কে শোনো তাকা, এদিকে তাকাও, দুজন তাকা পাতো, এইদিকে সরো এবার, এই যে দেখি এই অনেক। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন রাতের ব্লগ। আর দেখো এটা কিন্তু তোমাদের দাদাভাই ঘুড়িগুলো এখানে সব কল করছিল, ঘুড়ির মধ্যে সুতো দিয়ে যে পেঁচাতে হয় সেটা বেঁধে রেখে দিচ্ছিল যাতে সকালে উঠে একটু সময় নষ্ট না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কালকেই হাওয়া ছিল না সেরকম, তা যেন সেরকম আর ঘুড়ি ওড়াতে পারেনি। তবুও তরুণদা আর তোমাদের দাদাভাই দুজনে খুব ভালো অনেকক্ষণ একসাথে সময় কাটিয়েছিলো, আর ঘুড়ি মোটামুটি উড়িয়েছিল, একদম যে ওড়াতে পারেনি তাও নয়। তারপর বিকালে আমরা একটু বেরিয়েছিলাম একটু ঘুরতে, অস্মিতা, ঈশানী আর আমরা দুজন, মা এসেছিলো, মাকে নিয়েও গেছিলাম। তো আজকের মতো
মতন এখানেই টাটা। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।